Assalamualaikum, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে কারেন্ট টিউটোরিয়ালের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা 1.2 নিয়ে আলোচনা করেছিলাম, বহুনির্বাচনী প্রশ্ন 1 থেকে 9 পর্যন্ত। আজকে আমরা 10 থেকে আরো কিছু দূর আলোচনা চেষ্টা করব। চলো তাহলে আমরা 10 নং এ যাই। 10 নং এ কি দেওয়া আছে? একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। সৃজনশীলটার উদ্দীপকে কি দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া আছে, আমি ছোট করে লিখছি উদ্দীপকটা, যে একটি বাগান করার জন্য কৃষক 595টি চারা গাছ কিনে আনেছে। তাহলে চারা গাছ ছিল কয়টি? 595টি। প্রত্যেকটি চারা গাছের মূল্য হচ্ছে 12 টাকা। তাহলে প্রত্যেকটির মূল্য, মানে একটির মূল্য হচ্ছে 12 টাকা। তাহলে আমাদের উদ্দীপক হচ্ছে এটা, যে 595টি চারা গাছ নিয়ে এসেছেন একজন কৃষক তার বাগানে চারা গাছগুলো রোপণ করার জন্য। এখন এই 595টি চারা গাছের মধ্যে প্রত্যেকটি, মানে একটির মূল্য হচ্ছে 12 টাকা। তাহলে তিনি একটি চারা গাছ কিনেছেন 12 টাকা দিয়ে। তাহলে এরূপ 595টি চারা গাছ তিনি কিনেছিলেন। তাহলে প্রথম প্রশ্ন আমাদের বলা হচ্ছে, চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছিল? তো এটা আমরা ঐকিক নিয়মে বলবো, একটি জন্য টাকা হচ্ছে 12 টাকা, 595টি চারা গাছের জন্য টাকা। তাহলে আমরা এটা এভাবে করি, যে একটি চারা গাছের মূল্য 12 টাকা। সুতরাং 595টি চারা গাছের মূল্য সমান হবে কত? 595 গুণ 12 টাকা। তাহলে এবার 595কে আমরা 12 দ্বারা কি করব? গুণ করব। 5×10=11,595, 0×0=595, 0×4=1,7। তাহলে দেখো আমরা কত পেয়েছি, 7,140। তাহলে এই 7,140 টাকা দিয়ে তিনি 595টি চারা গাছ ক্রয় করেছেন। এটাই হচ্ছে আমাদের ফলাফল, 7,140 টাকা। এরপরে হচ্ছে আমাদের খ নাম্বার, আমাদের প্রশ্নটা দেখে নিয়ে কি বলেছে, বলছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকে? তাহলে কি করতে কি করেছে তিনি তিনি কয়েকটি সারিতে এই 595টি চারা গাছ রোপণ করেছেন। 595টি চারা গাছ প্রত্যেকটি সারিতে সমান সংখ্যক চারা গাছ রোপণ করার পর তিনি দেখতে পেলেন যে কিছু চারা গাছ অবশিষ্ট রয়েছে। তো ওই অবশিষ্ট চারা গাছগুলো আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? এটা নির্ণয় করার জন্য আমাদেরকে হচ্ছে যে আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে। কিসের বর্গমূল নির্ণয় করতে হবে? 595-এর। তাহলে চলো আমরা 595-এর বর্গমূল নির্ণয় করি।
তাহলে এবার 595 এর বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, 595 লিখে বর্গমূলের নিয়ম অনুযায়ী বর্গমূল করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের 595 এর প্রথমে আমাদের বর্গমূল নির্ণয় করার কি কাজ, প্রথম কাজটা হচ্ছে জোড়ায় জোড়ায় বিভক্ত করতে হবে। তাহলে জোড়াটা একটা পূর্ণ সংখ্যার জন্য জোড়াটা আমরা ডান পাশ থেকে তিনে করবো, তাহলে 9 এবং 5 নিয়ে একটি জোড়া এবং অবশিষ্ট অংশ নিয়ে একটি আমরা দাগ দিলাম। এখানে কিন্তু জোড়া গঠন করা নাই, তবে যেটা আছে সেটাই আমাদেরকে সেটার উপর দাগ দিতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে প্রথমে এই অংশে কাজ করবো, তারপরে এই অংশ। তাহলে এবার 5 এর কাছাকাছি কোনো পূর্ণবর্গ সংখ্যা পাই কিনা আমরা দেখে দেখতে হবে। তাহলে 2 পেলাম, 2 × 4, তাহলে 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা 5 এর কাছাকাছি, এবং 4 এর বর্গমূল হচ্ছে 2। আমাদেরকে এখানে বর্গমূল সংখ্যাটা বসাইতে হবে। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত পাবো, 1। তাহলে এখন এই সংখ্যাটাকে আমাদের দ্বিগুণ করতে হবে, দ্বিগুণ করলে কত হয়ে যাবে, 4। তাহলে এই 1 সংখ্যাটা দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি না, কারণ 4 থেকে 1 ছোট হয়ে যাচ্ছে। আমাদেরকে উপর থেকে একটা জোড়া নামাইতে হবে, 95 নামাইলাম। তাহলে এবার এখানে যে সংখ্যাটা বসাবো এখানেও একই অঙ্ক বা সংখ্যা বসাতে হবে। তো আমরা কি করবো, 195 এর কাছাকাছি কোনো সংখ্যা বসানোর চেষ্টা করব। তাহলে যদি 44 কে আমরা 4 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই দেখি, 4 4 16, 6 হাতে থাকবে 1, 4 4 16 17। তাহলে 176 প্রায় 195 এর কাছাকাছি। দেখো 176 এবং 195 এর মধ্যে পার্থক্য হচ্ছে যে খুবই কম, 19 হবে। তাহলে হচ্ছে যে আমাদের এটাই এখানে বসাবো 4, আর এখানে বসাবো 4। এখানে যে সংখ্যাটা বসানো হয় সেটা নির্দিষ্ট হয়, অর্থাৎ এখানে এবং এখানে একই সংখ্যা বসাইতে হয়। তাহলে হচ্ছে কত পেলাম আমরা, 176। এবার বিয়োগ করলে বিয়োগফল কত পাবো, 9 1। তাহলে আমাদের থেকে কি চাওয়া হয়েছে, আমাদের থেকে চাওয়া হয়েছে যে বাগানে প্রত্যেক সারিতে যদি সমান সংখ্যক গাছ লাগানো হয় তাহলে লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। তাহলে আমরা প্রত্যেক সারিতে যদি 24টি করে গাছ লাগাই তাহলে হচ্ছে আমাদের 19টি চারা গাছ আরো অবশিষ্ট থেকে যাবে, আমাদের ফলাফল হচ্ছে 19। তো এটা একটু আমরা লিখবো যেভাবে আমাদেরকে চাওয়া হয়েছে সেভাবে লিখবো, বাগানে প্রত্যেক সারিতে ২৪, যেহেতু আমরা বর্গমূল পেলাম 24টি করে গাছ লাগানো হলে ১৯টি গাছ অবশিষ্ট থেকে যায়। তাহলে উত্তর হচ্ছে কত, 19। এরপরে গ নম্বর প্রশ্ন, এরপর আমরা পরবর্তী অঙ্ক দেখবো, পরবর্তী অঙ্ক মানে গ নাম্বার অংশ। গ নাম্বার অংশে আমাদেরকে বলা হচ্ছে যে এখানে বাগানে যে খরচের টাকা হচ্ছে 595টি চারা গাছ লাগানো হয়েছে, আমরা হিসাব করেছিলাম প্রত্যেকটি 12 টাকা করে হলে 595টির জন্য কত টাকা লাগবে,
সেটা আমরা ক থেকে বের করেছিলাম 7140 টাকা। এখন বলা হচ্ছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এটা আমরা দেখবো, এটা আমরা কিভাবে করব, খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের খরচের টাকা কত এসেছিল? 7140 টাকা। আমরা এটা লিখতে পারি যে ক হতে পাই খরচের টাকার সংখ্যা সমান 7140। তারপরে হচ্ছে চারা গাছের সংখ্যা, চারা গাছের সংখ্যা আমরা কত পেয়েছিলাম? চারা গাছের সংখ্যা হচ্ছে 595। আমাদেরকে বলা হচ্ছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। তাহলে আমাদের এই যে বিয়োগফলটা নির্ণয় করতে হবে আগে, বিয়োগফলটা কত হবে? তো বিয়োগ করলে আমরা কত পাই? তাহলে আমরা এই যে বিয়োগফলটা পেয়ে গেলাম 6545। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের বিয়োগফল। এখন এইটা কি করতে হবে, আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে, তারপরে এর সাথে এর বর্গমূলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করব সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো আমরা আগে জোড়া বাঁধবো, তাহলে জোড়াটা কোন দিক থেকে বাঁধবো? ডান পাশ থেকে। আমি বারবার বলে এসেছি জোড়াটা আমাদেরকে বাঁধতে হবে ডান পাশ থেকে। তাহলে এখন প্রথম জোড়া নিয়ে কাজ করবো, 65 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। 8 8 64, আর 64 এর বর্গমূল হচ্ছে 8। তাহলে আমরা এখানে লিখলাম 8। এরপর হচ্ছে 65 থেকে 64 বিয়োগ করলে 1, 1 নিয়ে আমরা কাজ করতে পারবো না, এই জন্য কি করতে হবে, উপর থেকে 45 নামাইতে হবে। এখন এই 8 কে যদি আমরা ডাবল করি তাহলে কত হবে? 8 16। কিন্তু এখন এইখানে আমরা একটা আমাদের স্থান নির্দিষ্ট, এখানে নির্দিষ্ট, এখানে কি বসাইতে হবে, নির্দিষ্ট একটা সংখ্যা বসাইতে হবে বা নির্দিষ্ট একটা অঙ্ক বসাইতে হবে। কিন্তু এখানে যদি আমরা 1 ও বসাই তাহলেও কিন্তু 161 গুণ 1, তার মানে হচ্ছে কত হয়ে যাবে আমাদের, 161 হয়ে যাবে। অর্থাৎ 145 থেকে কিন্তু বড় সংখ্যা চলে আসছে। আবার আমাদের এখানে আর কোনো সংখ্যাও নাই যে আমরা বসিয়ে কাজ করবো, তাহলে আমাদের কি করতে হবে, শূন্য দ্বারা গুণ করতে হবে। এখানে শূন্য, এখানেও শূন্য, তার মানে হচ্ছে এখানেও শূন্য আসবে, যেহেতু আমরা কাজ করতে পারছি না, ছোট সংখ্যা এটা 161 থেকে, সেহেতু আমরা কাজ করতে পারবো না। অর্থাৎ আমাদেরকে এটা এভাবেই রেখে দিতে হবে। তাহলে ভাগশেষ হবে 145টা হবে আমাদের ভাগশেষ। তাহলে আমাদের ভাগশেষ কত আসছে? 145, এবং ভাগফল কত আসছে? 80। তাহলে আমরা এবার কি করতে হবে, আমাদেরকে বলা হচ্ছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ কর, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করবে। তাহলে এই যে আমরা বর্গমূল পেলাম 80,
এই ভাগফল বা বর্গমূলের সাথে আমাদেরকে একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। তাহলে আমরা এটা করি, চলো। তো আমরা এটা এখানে লিখবো, সংখ্যাটির বর্গমূল ৮০ ও ভাগশেষ ১৪৫, সেহেতু সেহেতু কোন সংখ্যা ৬৫৪৫ এর সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। এই সংখ্যাটার সাথে যদি একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করা হয় তাহলে কি হবে, সংখ্যাটা পূর্ণ বর্গ হবে। তাহলে আমরা এটা এভাবে লিখবো, সেহেতু ৬৫৪৫ সংখ্যাটির সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে। তাহলে ৮০, এই যে এখানে বর্গমূল পেলাম কত, সংখ্যাটির বর্গমূল পেলাম ৮০, তবে সংখ্যাটি পূর্ণ বর্গ নয়। কেন? কারণ এটা হচ্ছে একটা ভাগশেষ রয়ে গিয়েছে। তো এই যে বর্গমূল পেলাম সংখ্যাটি, সেটার সাথে আমরা একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করব। যোগ করলাম ১, যেহেতু আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে বলছে সেহেতু ১ যোগ করলাম। তাহলে কি করলাম, এবার ৮১ হয়ে গেল। তাহলে ৮১ এর বর্গ কত হবে, ৮১ এর বর্গ পাবো আমরা ৮১ গুণ ১৮ সমান কত, আমরা দেখি এটা করে। তাহলে পেলাম কত, ৬৫৬১। তাহলে এবার আমরা ৮১ গুণ ৮১ করে যেটা পেয়েছি সেটা এখানে ফলাফলে এখানে বসাবো। আমি মুছে ফেলতেছি জায়গা। তাহলে দেখো আমাদের সংখ্যাটা ছিল ৬৫৪৫ এবং আমরা পেলাম একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে সংখ্যাটা পেলাম, একটা নতুন সংখ্যা পেলাম ৬৫৬১। তাহলে এবার এই ৬৫৬১ থেকে যদি ৬৫৬৫৪৫ যদি বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে সেই সংখ্যাটি, এই সংখ্যার সাথে যোগ করলে আমরা সংখ্যাটি একটা পূর্ণ বর্গ সংখ্যা পাবো। তাহলে আমরা কি লিখতে পারি, এবার আমাদের প্রশ্নে বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নিম্ন ক্ষুদ্রতম সংখ্যাটি সমান ৬৫৬১ বিয়োগ ৬৫৪৫। এবার আমরা বিয়োগ করলে কত পাবো, ১৬। তাহলে আমাদের উত্তর হচ্ছে ১৬। অর্থাৎ হচ্ছে এই যে এই সংখ্যাটা ৬৫৪৫ এর সাথে যদি আমরা ১৬ যোগ করি তাহলে আমরা একটা পূর্ণ বর্গ সংখ্যা পাবো, অর্থাৎ ৬৫৬১ পাবো। তো এভাবে আমরা ক থেকে গ পর্যন্ত করব দশম শ্রেণীর প্রশ্নের। এরপরে আমরা আলোচনা করব ১১ নং নিয়ে।
11 নং-এ এটা ছিল আমাদের একটা সৃজনশীল প্রশ্ন, আর 11 নং-এ আমাদের কিছু বর্গমূল নির্ণয় করার কথা বলা হচ্ছে। তারপরে হচ্ছে দেখো এখানে দশমিক সংখ্যা, এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটা পূর্ণ অংশ কিন্তু নেই, তাহলে আমাদের কি করতে হবে, জোড়া গঠন করতে হবে আগে। তাহলে দশমিকের পর বাম পাশ থেকে আমরা জোড়াটা গঠন করবো, তাহলে 36-এর উপর দিলাম, আর যেহেতু এখানে দশমিক আছে দশমিক না দেওয়ার পর্যন্ত এখানে ভাগ করলে আমরা কি করতে পারবো না, দশমিকের পরের অংশে কাজ করতে পারবো না। এরপর 36-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা 36, এবং 36-এর বর্গমূল হচ্ছে 6, তাহলে আমরা ফলাফল পেয়ে গেলাম, ফলাফল কত, 0.6। এরপর হচ্ছে 11-এর খ নাম্বার, 11-এর খ নাম্বারে কি দেওয়া আছে, 2.25, এটার বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে জোড়া গঠন করতে হবে, দশমিকের আগে একটা সংখ্যা আছে এটার উপর আমরা একটা দাগ টানলাম, আর দশমিকের পরে দুটো সংখ্যা মিলে একটা জোড়া গঠন করেছি। তাহলে এবার আমাদের কিসের কাজ আগে করতে হবে, দশমিকের আগে যে পূর্ণ অংশ রয়েছে সেটার কাজ আগে করতে হবে। তাহলে 2 আছে এখানে, তো 2-এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 1, আর এটার বর্গমূল হচ্ছে 1, তাহলে বিয়োগফল, বিয়োগফল কত, 1। এখানে দশমিক দিয়ে আছে, দশমিক না বসিয়ে ভাগ করলে আমরা আর কাজ করতে পারবো না। তারপরে একটু জোড়া নামাইলাম 25, আর এটাকে দ্বিগুণ করে দিলাম, 2 হয়ে গেল। এখন 25-কে যদি 5 দ্বারা গুণ করা হয় তাহলে আমরা পেয়ে যাবো 125, তাহলে উত্তর বা ফলাফল কোনটা আমাদের 1.5। এরপর আমরা খ নাম্বারটা করবো, কারণ গ নাম্বারটাও একই নিয়মে, একটা করতে পারলে আমরা কিন্তু একই নিয়মে সবগুলো আমরা করতে পারবো। ঘ নাম্বারে প্রশ্ন দেওয়া আছে 641.1024, এটা কিভাবে করতে হবে আমাদেরকে, দেখো এটা হচ্ছে যে আমাদের জোড়া গঠন করতে হবে প্রথমে। তাহলে সংখ্যা, যে কোনো সংখ্যা দিলে আমাদেরকে প্রথমে এই যে ডান দিক থেকে জোড়া গঠন করতে হবে, অর্থাৎ 41 মিলায় একটি জোড়া এবং বাকি যেটা আছে সেটার উপর একটা দাগ। এরপর হচ্ছে দশমিকের পরে ডান দিক থেকে শুরু করতে হয়, তাহলে 10-এর উপর একটা দাগ, 24-এর উপর একটা দাগ। তাহলে এবার আমাদের 6 নিয়ে কাজ করতে হবে, 6-এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 4, 4-এর বর্গমূল হচ্ছে 2, তারপরে হচ্ছে যে কত আছে, বিয়োগ করলে আসবে 2, আর উপর থেকে একটি জোড়া নামাবো, তার মানে হচ্ছে 41। এরপর এই সংখ্যাটিকে দ্বিগুণ করবো, দ্বিগুণ করলে কত হবে, দ্বিগুণ করলে হবে 2×2=4। এখন আমরা এই যে 45-এর সাথে যদি 5 গুণ করি তাহলে কত হবে, 5×5=25, তাহলে দেখবে 225 আসবে। তাহলে এখানে আমরা 5, আর এখানে আমরা 5 বসিয়ে এখানে 225 লিখলে 241-এর কাছাকাছি সংখ্যা পেয়ে গেলাম। এরপর কি করতে হবে, এরপর বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে পাবো 6 এবং 1, তাহলে 16 পেলাম। এরপর আছে দেখো একটা দশমিক, তাহলে দশমিক না দিলে কিন্তু আমরা কাজ করতে পারছি না, এই জন্য এখানে একটা দশমিক দিয়ে দিলাম। দশমিক যাওয়ার পর উপর থেকে আমরা একটা জোড়া নামাবো, 10 নামাইলাম। এরপর কি করতে হবে, এরপর হচ্ছে এবার আমাদের এই 1610-এর কাছাকাছি সংখ্যা লিখতে হবে,
তো এখানে এটাকে আমরা দ্বিগুণ করে দেব, 25কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে 50। তারপর হচ্ছে 50, এখানে একটা স্থান নির্দিষ্ট, এখানে একটা স্থান নির্দিষ্ট। এখন হচ্ছে তাহলে হয়ে যাবে 500, এখানে যদি কোনো কিছু বসায় তাহলে 500 এক একে এক, 500 দুই একে 1000 সামথিং আসবে। এরপর 500 তিন দ্বারা যদি গুণ করি 1500 কাছাকাছি আসবে। আবার 500 চারকে যদি 4 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 2000 চলে আসবে। তাহলে ওটা আমরা করতে পারছি না। আমি লিখবো কত, 500 তিন গুণ তিন, তাহলে 3 3 9 0 3 5 15, পেলাম কত 1509। এখানে হচ্ছে আমাদের কত 3, এখানেও 3। এরপর বিয়োগ করতে হবে, বিয়োগ করলে পাবো 1 0 1, তাহলে 101 পেলাম। এরপরে উপর থেকে আরেকটা জোড়া নামাবো 24, তাহলে এবার দেখো এখানে যেটা আছে সেটাকে ডাবল করে দিলে কত হবে 576। তাহলে এখানে একটা স্থান নির্দিষ্ট, এখানে একটা স্থান নির্দিষ্ট। এখন এখানে কত বসাবো, এখানে যদি আমরা এখন হয়ে যাবে কত 5000, তো 5000 কে যদি 2 দ্বারা গুণ করি 10000 এর কাছাকাছি আসবে। তো আমরা তাহলে এবার 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে কত পাবো, 2 2 গুণে 4, তারপরে হচ্ছে 6 2 গুণে 12, 2 হাতে থাকবে 1, তারপরে হচ্ছে 5 গুণে 10, ফলাফল হচ্ছে যে কত 25.32, আর ভাগছি 0, যেহেতু ভাগছি 0 এসেছে তাহলে আমরা ওই যেই নেব, ভাগফল হচ্ছে যেটা ভাগ করে দিলাম সেটাই হচ্ছে আমাদের বর্গমূল। তাহলে এত 641.1024 এর বর্গমূল কত হবে, 25.32। এরপরে আমরা তিনটা অঙ্ক করে দিয়ে করেছি, বাকি অঙ্কগুলো একই নিয়মে, একটা অঙ্ক যদি বুঝে তাহলে সবগুলা পারবে। তো আমরা এরপর 12 নম্বরটায় যাচ্ছি। 12 নম্বরের আমরা 12 নম্বরের প্রশ্নটা দেখবো, 12 নম্বরে কি বলা হয়েছে। বর্গমূল নির্ণয় করো, ক নম্বরে 7 দেওয়া আছে, 7 এর বর্গমূল নির্ণয় করতে হবে 2 দশমিক স্থান পর্যন্ত। চলো তাহলে আমরা করি, কিভাবে করতে হবে আমরা করতে করতে বলবো। তাহলে 7 এর বর্গমূল নির্ণয় করতে হবে, তাহলে 7 এর বর্গমূল নির্ণয় করতে হলে আগে কি কাজ, আগে জোড়া গঠন করতে হবে, কিন্তু এখানে তো 7 একটা সংখ্যা, তাহলে এটা এটা নিয়েই কাজ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, দেখো 7 এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা খুঁজতে হবে আমাদেরকে। তাহলে 4 7 এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা, 4 কিভাবে বুঝলাম, কারণ হচ্ছে 1 4 9, তারপর হচ্ছে 16 25, কিভাবে আসছে এগুলো, 1 থেকে আসছে, 2 থেকে আসছে, 3 4 5। তাহলে 1 এর পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ 1 কে 1 দ্বারা গুণ করলে 1, 2 কে 2 দ্বারা গুণ করলে 4, 3 কে 3 দ্বারা গুণ করলে 9, একইভাবে যাবতীয় সকল সংখ্যা। তাহলে এবার বিয়োগ করলে কত পাই, 3, আর এখানে কত হবে 2, যে সংখ্যাটা আমি এখানে বসিয়েছি তার বর্গমূল এখানে লিখতে হবে। তাহলে 2 পেলাম আর এখানে পেলাম আর 3। তাহলে দেখো এখন যদি আমরা আর একটু কাজ করতে চাই করতে পারবো না, কেন করতে পারবো না, কারণ এখানে যে সংখ্যাটা থাকে সেটাকে ডাবল করতে হয়। যদি এই সংখ্যাটাকে আমরা ডাবল করি তাহলে এখানে যেটা পেলাম সেটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে এই সংখ্যাটা থেকে। তাহলে এবার কি করতে হবে, আমরা যদি চাই এখানে তাহলে একটা দশমিক বসাইতে পারি এবং দশমিকের পরে শূন্য দিতে পারে, আর দশমিকের পরে শূন্য দিলে কিন্তু শূন্যটার কোনো মান থাকে না,
যেহেতু মান থাকে না সেহেতু এটা কি হবে না, এটা হচ্ছে যে কোনো মানে মানের পরিবর্তন করবে না, তো আমরা দিতেই পারি চাইলে শূন্য। তাহলে দশমিকের পর আমরা দুটো শূন্য দিলাম এবং উপর থেকে এক জোড়া শূন্য নামাই দিলাম, তাহলে এবার কত হয়ে গেল, 300 হয়ে গেল। আর এটাকে ডাবল করার পর আসলো কত, 2.4। তাহলে এখানে যেহেতু দশমিক দিয়েছি তার মানে হচ্ছে এরপরে যেগুলো আসবে আমার সেগুলো হবে দশমিকের পরে, দশমিকের পরের ফলাফল। তাহলে এবার আমাদেরকে দেখতে হবে এখানে যে নির্দিষ্ট স্থান রয়েছে সেই স্থানে কোন সংখ্যাটা বসাইলে আমাদের 300 এর কাছাকাছি আমরা কোন অঙ্ক পাবো। এখন 45 কে যদি 5 দ্বারা গুণ করি আমাদের 225 আসবে, এবং 46 কে যদি 6 দ্বারা গুণ করি তাহলে কত আসবে দেখি, 636 এর 6 হাতে থাকবে 3, 434, 27, 276 আসবে, যেটা প্রায় 300 এর কাছাকাছি। তো আমরা এটা নিতে পারি 6, আর এখানে কত হবে 6, 276। তাহলে এবার বিয়োগ করে দেখি কত আসে, 4, 2, 24 আসবে। তাহলে এখন আমরা এটাকে আমাদেরকে বলা হয়েছে যে বর্গমূল নির্ণয় করো 2 দশমিক স্থান পর্যন্ত। তো আমাদের দশমিকের পরে হচ্ছে তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত যদি বলা হয় তাহলে আমাদেরকে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। দশমিকের পর্যন্ত পরে আমরা এক ঘর নির্ণয় করেছি, আমাদের আরো 2টা ঘর নির্ণয় করতে হবে। 24 এর পরে আমরা আরো 2টা শূন্য দিতে পারি, যেহেতু আমাদের দশমিক দেওয়া আছে, দশমিকের পরে এরপর জোড়ায় জোড়ায় শূন্য নামাইতে পারবো আমরা, সমস্যা নেই। সংখ্যাটা একটু সুন্দর করে লিখ আমরা 7.00। শূন্য শূন্য এভাবে আমাদের শূন্য চলতে থাকবে যতক্ষণ আগে আমরা নিতে পারবো। তাহলে এবার কি করব, এবার এখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে দ্বিগুণ করে দেবো, তাহলে 6 দ্বিগুণে 12, 2 হাতে থাকবে 1, তারপরে হচ্ছে এই যে 26 কে 2 দ্বারা গুণ করবো, 6 দ্বিগুণে 12, 2 হাতে থাকবে 1, 5, তাহলে কত হয়ে গেল 5 গুণে। তাহলে এখানে এবার এই স্থানটা একই সংখ্যা দ্বারা পূর্ণ করতে হবে। তাহলে এবার দেখো আমরা কত বসাইতে পারি, এখানে যদি আমরা এখন হয়ে গেলে এটা 500, তাহলে এখানে স্থান নির্দিষ্ট থাকা মানে এটা হয়ে গেল 500। তাহলে এখানে যদি আমরা 4 এবং 4 দ্বারা গুণ করি তাহলে হবে কত, 2000 সামথিং আসবে, আর যদি এখানে 5 বসাই 5×5=25, তখন 25 থেকে বেশি হয়ে যাবে। তো আমরা এখানে বসাবো কত, এখানে আমরা 4 বসাবো, অর্থাৎ 5×2=4×4, তাহলে কত হবে, 4×4=16, 6 হাতে থাকবে 1, 9, 20। তার মানে হচ্ছে 2, 0, 9, 6, আর এখানে হচ্ছে 4, এখানেও 4। এবার বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 4, 0, 3, তাহলে পেলাম কত, 304। এরপর হচ্ছে 304 পেলাম, আর এটাকে আবার কি করবো, দ্বিগুণ করে দেবো, তাহলে 4×8=25, এটা ঠিক থাকবে। তাহলে এখানে একটা স্থান নির্দিষ্ট, এখানে একটা স্থান নির্দিষ্ট। এবার আমরা কত বসাবো, দেখো এটা হয়ে গেছে 5200 সামথিং, তো 5200 সামথিং, আর এইটা হয়ে গেছে 304, তো আরো 2টি শূন্য নামাইতে হবে। এখন 5200 সামথিং এর সাথে আমরা যদি 5 বার গুণ করি তাহলে কত আসবে, 5×5=25, 25,000 কিছু আসবে, আর যদি 6 দ্বারা গুণ করি কিন্তু 30,000 থেকে বেশি হয়ে যাবে, তো আমরা 5 দ্বারা গুণ করবো,
পাঁচ দ্বারা গুণ করে দেখি কত আসছে, 5285 কে পাঁচ দ্বারা গুণ করলে কত আসবে দেখি, দেখো কত আসে। তাহলে আমরা পেলাম 26,225। তাহলে বিয়োগ করে দেখি অবশিষ্ট কত আসে, 5, 7, 1 4, হ্যাঁ এখানে শেষ। তাহলে আমরা পেলাম কত, অবশিষ্ট পেলাম 4, 1, 7, 5, এবং আমাদের যেটা আমাদের থেকে চাইছে সেটা পেলাম 2.645। এখন আমাদেরকে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে, কিন্তু দশমিকের পরে আমরা কেন 3 ঘর করলাম এটা প্রশ্ন থাকতেই পারে তোমাদের। কারণ হচ্ছে যে দশমিকের পরের সংখ্যাটা যদি 5 বা 1 থেকে বেশি হয়, ধর আমরা এতটুকু পর্যন্ত মান নিতে চাচ্ছি 2.64 পর্যন্ত। এখন দশমিকের এই যে এই স্থান 3 নম্বর স্থানটা যদি দশমিকের পরে 5 অথবা 1 চেয়ে বেশি হয়, তাহলে এর পূর্ববর্তী যে স্থান রয়েছে তার সাথে 1 যোগ হবে। এখন এখানে 5 যেহেতু আসছে সেহেতু আমাদের এর সাথে 1 যোগ করতে হবে। তো আমরা এটা কিভাবে লিখবো, এই অংশের পরে এই অংশ হবে। বর্গমূল সমান কত, 2.2, আমরা করেছি 3.2। বর্গমূল হচ্ছে 2.645। এবং আর এবার আমাদের যেটা কাঙ্ক্ষিত ফলাফল যেটা আমাদের থেকে চাওয়া হচ্ছে সেটা লিখবো, 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হচ্ছে তাহলে 2.65। এটা কেন করেছি, কারণ হচ্ছে দশমিকের পরে আমরা যত ঘর পর্যন্ত নিতে চাইবো, ধর 2 ঘর নিতে চাচ্ছি, তাহলে 3 নম্বর ঘরটা যদি 3 নম্বরের স্থানটাতে যে অঙ্কটা রয়েছে সেটা যদি 5 বা 1 থেকে বেশি হয়, অর্থাৎ 6, 7, 8, 9 হয়, তাহলে এর পূর্ববর্তী অঙ্কের সাথে 1 যোগ করতে হবে। এই জন্য আমরা 2.65 করেছি, 4-এর সাথে 1 যোগ করেছি। তাহলে উত্তর হচ্ছে কত, 2.65। এরপরে হচ্ছে আমরা এবার গ নাম্বার প্রশ্ন দেখবো, 12-এর গ। আমরা একটা পূর্ণ সংখ্যা করেছি আর একটা দশমিক সংখ্যা করেছি। 12-এর গ এ কি দেওয়া আছে, 0.036। তাহলে এবার 0.036 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করবো, আমরা হচ্ছে জোড়া গঠন করবো। তাহলে ডান পাশ থেকে জোড়া গঠন, বাম পাশ থেকে জোড়া গঠন করতে হবে দশমিকের পরের সংখ্যা গুলো। তাহলে 0.3 নিয়ে একটা জোড়া এবং 6 নিয়ে আরেকটা জোড়া। 6-এর পরে আমরা চাইলে কি করতে পারবো, 0 অ্যাড করতে পারবো, কারণ দশমিক সংখ্যার পরে 0 অনেকগুলো থাকলেও সেটার কোনো মান থাকে না। দশমিকের পরে অনেকগুলা সংখ্যা যদি আমরা 1 লক্ষ পরিমাণ সংখ্যা 0 দিও, তাহলেও কিন্তু এই মানটা চেঞ্জ হবে না। তাহলে দশমিকের পরে আমরা 1 বা 1.0 দিতে পারি। আমরা জায়গাটা খালি রাখলাম, যদি আমাদের শূন্যের প্রয়োজন হয় তাহলে আমরা এটা দ্বারা ফিল আপ করবো। প্রথমে তাহলে কিসের কাজ, এই যে শূন্যর পরে একটা দশমিক আছে, এই দশমিকটা আমরা এখানে বসাবো ভাগ করে।
এরপরে আমাদের কি কাজ, এরপরে হচ্ছে আমাদের শূন্য তিনের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। শূন্য তিনের কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা আমাদের একটাই আছে, এক। তাহলে এখানে এর বর্গমূল এক বসাইতে হবে, এরপর বিয়োগ করলে পাবো কত, দুই। তিন থেকে এক বিয়োগ করলে হচ্ছে দুই। তাহলে আমরা দুই দ্বারা কাজ করতে পারছি না, এরপর উপর থেকে আরো একটা জোড়া নামাবো, ছয় শূন্য নামাইলাম। লক্ষ্য করবে এই ছয়ের পর কিন্তু শূন্যটা ছিল না, আমরা বসিয়েছি, কারণ দশমিকের পরে আমরা যত খুশি শূন্য নিতে পারবো, সমস্যা নেই, যেহেতু জোড়া জোড়া নামাইতে হবে, এই জন্য ছয়ের পরে একটা শূন্য দিয়ে দিলাম আমরা। এখন এই এক কে দ্বিগুণ করলাম, তাহলে এগুলো কত, দুই। এবার তাহলে এখানে একটা স্থান নির্দিষ্ট, এখানে একটা স্থান নির্দিষ্ট। এখন আমরা 25 কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 125। তাহলে এটা হবে না, আমাদের আর একটু বড় সংখ্যা নিতে হবে। এখন 28 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে কত হবে, আমাদের আসবে তখন কত, 8 8 64, 4 হাতে থাকবে 6, 8 2 16, 16 সাথে 6 যোগ করলে হবে 22। তাহলে হচ্ছে 224, যেটা প্রায় কার কাছাকাছি, যেটা প্রায় 260 এর কাছাকাছি। এখন আমরা যদি আর একটু বড় সংখ্যা চাই তাহলে কি করে নিতে পারবো, আমরা যদি দেখি 9 দ্বারা করে দেখি কত আসে, 28 9 30 গুণ 9, আর 9 দুগুণে 18, 18-র সাথে 8 যোগ করলে কত হবে, 26, 261। তাহলে আমাদের মনে হচ্ছে নিতে পারবো, কিন্তু আসলে নিতে পারছি না, কারণ 260 থেকে 261 বড়, এখানে বড় সংখ্যা নেওয়া যাবে না, ছোট বা সমান সংখ্যা নিতে পারবো। তাহলে কত নিব আমরা, 28 গুণ 8, তার মানে হচ্ছে 224, 8 হবে, এখানে হবে 8, তাহলে বিয়োগ করে দিয়ে কত হয়, 6 3 36 পেলাম বিয়োগ করে। তাহলে 36 যারা আমরা সামনে এগোতে পারছি না, তারা আরো দুটা সংখ্যা নামাবো, মানে জোড়া শূন্যের নামাবো। তাহলে পেয়ে গেলাম কত, 3600। এবার 18-কে দ্বিগুণ করলে পাবো আমরা কত, 2 দ্বারা গুণ করলে 36। তারপরে হচ্ছে 36, আর এখানে একটা স্থান নির্দিষ্ট, এবার এখানে কত বসানো যাবে, দেখো 36 আর এখানে 3600, তাহলে হচ্ছে যে এখানে 36 কে এখানে যদি আমরা 5 বসাই তাহলে কত হবে, 1500 এর কাছাকাছি যাব। তো এটা যদি আমরা 5 না বসিয়ে 9 বসাই তাহলে প্রায় 3600 এর কাছাকাছি আমরা চলে যাব। 9 9 81, 1 হাত থাকবে 8, 6 9 54, 54 সাথে 8 যোগ করলে হবে 62, 2 হাতে থাকবে আমাদের 6, 3 9 27, 27-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আমরা কত পাবো, 31। তাহলে আমরা কত পেলাম, 3 1 2 1। আবার যদি আমরা 10 দ্বারা করতে চাই তাহলে কিন্তু আমরা পারবো না, কারণ তখন এখানে কি হয়ে যাবে, 70 হয়ে যাবে। তো 3 1 2 1, আর এখানে হচ্ছে 9 9, তাহলে এবার বিয়োগ করলে কত পাবো, 9 7 4, তাহলে 479 পেলাম। আর আমাদের কি করতে বলেছে, আমাদেরকে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করেছি, কারণ 2 দশমিক স্থান পর্যন্ত যাওয়া হয়। এবার আমরা তাহলে লিখে ফেলি, দশমিকের স্থান পর্যন্ত বর্গমূল কত, 0.189, আর 2 দশমিকের স্থান পর্যন্ত বর্গমূল কত হবে,
দেখো এখানে এই যে তিন নাম্বার ঘর কি নাম্বারের স্থানটা রয়েছে সেটা হচ্ছে যে নয়, তার মানে পাঁচ থেকে বেশি। তো পাঁচ থেকে যদি বেশি হয় তাহলে এখানে পূর্ববর্তী অঙ্কের সাথে কি হবে, এক যোগ হবে পূর্ববর্তী স্থানের সাথে, তাহলে 0.19 হয়েছে। তাহলে উত্তর কি হবে, 0.19। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। আমরা 12 পর্যন্ত অঙ্ক করেছি, পরবর্তী অঙ্কগুলা আমরা পরবর্তী ক্লাসে করবো। তোমাদের সবাইকে ধন্যবাদ।